বেঙ্গল সাফারিতে আজ কিন্তু একটা ভীষণ খুশির খবর এই মাত্র আমরা পেয়েছি। আর আজ যেহেতু ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, সে কারণে বোধহয় এই খুশিটা আমাদের আরো দ্বিগুণ করে দিয়েছে। কারণ আজ কিন্তু বেঙ্গল সাফারির শিলা আর জন্ম দিয়েছে আরো তিনটে শিশুকে। আর এটা সত্যি আমাদের উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির জন্য ভীষণ ভীষণ খুশির খবর। আর যেখানে দেখা যাচ্ছে যে শিলা কিন্তু এবার এই নিয়ে দ্বিতীয়বার মা হলো, আর এটা বোধহয় যে শুধুমাত্র আমাদের একার কারোর খুশি বা উত্তরবঙ্গের খুশি তা নয়, কারণ পুরোপুরি আজ যেহেতু ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এবং একটা মানে পশুদের জন্যই একটা বিশেষ দিন আজ, আর সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, সেও কিন্তু একরকমের আমাদেরই এক সম্পদ, এবং তার ঘরে কিন্তু নতুন অতিথি এসেছে এবং সেই অতিথির জন্য কিন্তু আমরা প্রত্যেকেই খুশিতে। এবং এই মুহূর্তে আমরা খবর সময় টিম প্রত্যেকেই এই খুশিটা ভাগ করে নেব এমন কিছু মানুষদের সঙ্গে যারা এই বিষয়গুলো নিয়েই বা এদেরকে নিয়েই কাজ করে থাকেন। তাদের কিভাবে ভালো রাখা যায়, তাদের কিভাবে দেখভাল করা যায়, তাদের আরো কিভাবে সমাজের মধ্যে যে সংঘাত, মানুষ এবং প্রাণীর মধ্যে যে সংঘাত, সেই সংঘাতকে কি করে একটু রুখে দেওয়া যায় বা কি করে একটুখানি আমাদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন করা যায়। হ্যাঁ, আজ আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের একটুখানি পরিচয় আমরা আগে সেরে নিই। রয়েছেন ন্যাফের পক্ষে প্রেসিডেন্ট কৌস্তভ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন ঋগ জ্যোতি সিংহ রায়, ইন্ডিয়া কোঅর্ডিনেটর সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে, আর যেহেতু আজ ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে তিনি রয়েছেন। রয়েছে এসপি পান্ডে স্পোরের পক্ষ থেকে। আপনাদের তিনজনকেই স্বাগত খবর সময় বাংলা লাইভে আপনাদেরকে। আর আরো একজন আমাদের সঙ্গে আজ থাকার কথা ছিল ন্যাফের পক্ষে, ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেষ দা, যাকে ছাড়া আমাদের একটু হলেও আমরা একটু শূন্যতা বোধ করছি, কিন্তু কিছু বিশেষ কারণ বশত উনি আজ আমাদের সঙ্গে থাকতে পারলেন না। তো আশা করি ভবিষ্যতে যখনই আমরা আবার কোনো না কোনো এরকম আমরা কোনো ডিসকাশন বা আমরা কোনো আলোচনার মাধ্যমে আসবো, নিশ্চয়ই উনি আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমেই যে খবরটা দিয়ে আমি শুরু করেছিলাম আজকে, যে আজকে কিন্তু বেঙ্গল সাফারির জন্য একটা ভালো দিন, যদিও বা আজ ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, কিন্তু তবুও এই একটা এক বন্য প্রাণী, যেখানে দেখা যাচ্ছে যে বন্য প্রাণীর সঙ্গে মানুষের একটা সংঘাত সবসময় লেগেই থাকছে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি ঋগজ্যোতির কাছে প্রথম প্রশ্ন রাখবো, যে কি মনে হচ্ছে যে এই যে আজকে একটা সুন্দর আমরা একটা খবর পেলাম আর আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এর মধ্যে, তো এই দুটোকে কি করে মেলানো যাচ্ছে বা এই দুটোকে কি করে একটু অন্যরকম ভাবে ভাবা যেতে পারে, বা আপনার কি মত এই নিয়ে? আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে তে যে খবরটা হয়েছে সেটা তো খুবই খুশির খবর। আর ক্যাপটিভে রয়্যাল বেঙ্গলের ব্রিড, এটা মানে সত্যি খুব রেয়ার, এবং সেই জন্য সেখানে অবশ্যই ধন্যবাদ সেই বনকর্মীদের যারা, এবং ডাক্তার যারা, ভেটেরিনারি ডাক্তার রয়েছেন যারা এই বেঙ্গল সাফারিতে তাদের দেখভালের দায়িত্বে রয়েছেন। তো সেটা শুধু যে আমাদের জন্য না যে খুশির খবর, এবং সবচেয়ে বড় যেটা পুলিশ জানাতে হয় সমস্ত বনের আধিকারিকদের, বেঙ্গল সাফারি আধিকারিকদের, এবং সেসব গ্রাউন্ড লেভেল স্টাফদের, যারা বিশেষ করে যারা সেই জায়গাটা খেটেছে, যাদের তারা দেখভাল করেছে, যার জন্য আজকে আমরা একটা খুশির খবর পেয়েছি। আর একদিকে দেখতে গেলে বন্য প্রাণীরা আজকে সত্যি খুবই বিপদের সম্মুখীন, যেভাবে ধ্বংস হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে যদি এই খুশির খবরটা পাওয়া যায় সেটা শুধু আমারই না, আমার মনে হয় সবার পক্ষে একটা দারুণ একটা নিউজ যাবে, যে যে না এখন বন্য প্রাণীদের বাঁচানোর জন্য যে মানুষ, আমরা মানুষকে একদিকে দেখছি যে মানুষ চারিদিকে বন্য প্রাণীদের ক্ষতি করে দিচ্ছে এবং তাদের বাসস্থান ছিনিয়ে নিচ্ছে, শুধু আমরা একদিকটাই বিচার করি, কখনো দুই দিক বিচার করি না। যদি আমরা অপর দিক দিয়ে দেখি তাহলে এটা অবশ্যই সেই মানুষদেরই কৃতিত্ব যারা সেই বন্য প্রাণীকে রক্ষা করার জন্য দিন রাত খেটে যাচ্ছে। তো আজকে এরকম দিনে এটা সত্যি একটা ভালো নিউজ যে একটা শিলা যেখানে বাচ্চা দিয়েছে বেঙ্গল সাফারিতে, সেটা সত্যি এটা খুব খুশির খবর। তো চলে যাব আমরা কৌস্তবের কাছে।
ন্যাফের পক্ষ থেকে বিশেষ করে যদি বলি যে এই বন্য প্রাণী বা এই যে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে তে আজকে আমাদের একটা এত সুন্দর খবরের মাঝে আমরা শুরু করলাম আমাদের এই আলোচনাটা, তো সেখানে যদি দাঁড়াই যে এই বন্য প্রাণীদের উপকারিতাটা কি রয়েছে আমাদের সমাজে যদি বলি, কারণ আমরা এখনো যদি দেখি আমাদের অনেক মানুষের মধ্যে কিন্তু একটু হলেও সচেতনতার অভাব রয়েছে, তারা কোনো না কোনো ভাবে বন্য প্রাণীকে আঘাত করার চেষ্টা করছে, হয়তো কারণে অকারণে কিছু না কিছু ভাবে হয়ে যাচ্ছে, তো এর উপকারিতাটা বা এর প্রয়োজনীয়তাটা কি রয়েছে বলে আপনি মনে করছেন? প্রথমেই খবর সময়কে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য, এবং সত্যি রিক যেটা বললো যে আমরা সত্যি খুব খুশি আজকে, এবং স্পেশালি বন আধিকারিক যারা মানে বেঙ্গল সাফারি যারা স্টাফ আছেন, অফিসার এবং স্টাফ, তারা আবার যে তিনটে সন্তানের জন্ম শিলা দিতে পারলো তার জন্য আমরা খুবই খুশি। কারণ বাঘের সংখ্যাটা ধীরে ধীরে কমছিল, এখন এটাও একটা খুব ভালো জিনিস যে নতুন যে সেন্সাস, জাস্ট রিসেন্ট যে সেন্সাসটা হয়েছে, বাঘের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। কিছুদিনের মধ্যে বক্সাতেও হয়তো বাঘ ইন্ট্রোডিউসড হয়ে যাবে, কিছু বাঘ আসার কথা চলছে, এবার এনটিসি এরও সেটা পারমিশন হয়ে গেছে, সেগুলো আমাদের জন্য খুব পজিটিভ পয়েন্ট। আর যেটা বললেন আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে, পরিবেশের একটা পরিবেশ কি করে গঠিত, একটা পরিবেশের মধ্যে শুধু মানুষ তো একটা পরিবেশের অংশ হতে পারে না, একটা না পরিবেশ মানে সামগ্রিক ভাবে একটা প্রাণীকুল, সেখানে গাছপালা থাকবে, সমস্ত কিছু নিয়ে একটা প্রাণীকুল, এবং তার যে বায়োডাইভার্সিটিক্যাল ব্যালেন্স বা ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা, সেটা প্রত্যেকটা প্রাণী সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন আজকে যদি হাতির কথা বলা হয়, যেহেতু আজকে বিশ্ব অস্থি দিবস, হাতির কথা যদি বলা হয়, হাতির উপকারিতা সম্পর্কে বলতে গেলে এটা প্রথম যদি একটা ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনা যায় যে হাতি কিন্তু যে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় তার জন্য কিন্তু অনেক বীজও তারা রোপণ করে যায়, তাতে কিন্তু আমাদের ফরেস্টেশনটা ভালো মতো হয়, ঠিক আছে। এবং হাতির উপকারিতা মানুষের জীবনে এবং এই পরিবেশের জন্য ভীষণ ভাবে ভারসাম্য রক্ষায় জরুরি। তা কনফ্লিক্ট গুলো তৈরি হচ্ছে এই কারণে, কিন্তু আমরা কোনোদিনই আরবানাইজেশনের এগেনস্টে নই, কিন্তু মানুষ নিজের স্বার্থে বন জঙ্গল কেটে সেই জায়গাগুলোতে যদি বাড়ি বানানো শুরু করে, শুরু করেছে কিছুদিন মানে কিছু বছর ধরে, সেই জিনিসটা শুরু হওয়ার পরে যে জায়গাগুলো হাতি বা বন্য প্রাণীদের ন্যাচারাল মুভমেন্ট করিডোর ছিল, যেখান দিয়ে তারা নর্মালি মানে হাতি একটা কি হয়, হাতি যেহেতু মাইগ্রেটারি অ্যানিমাল মানে পরিযায়ী, ওরা খাবারের খোঁজে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ায়, খাওয়ার জল এসবের। এবার ওদের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক বা নেচার আছে যে ওদের যে ক্যারি করে, যেমন আমরা আমাদের দাদা ঠাকুরদার থেকে বা বাবা ঠাকুরদাদের থেকে শিখে, জেনারেশন টু জেনারেশন শিখে, তাদের একটা নিজস্ব রুট আছে, তাদের কিছু জায়গা আছে, এবার সেই জায়গাগুলো দিয়ে তারা যাতায়াত করে। মানুষ জঙ্গল কেটে সেই জায়গায় যখন বাড়ি বানানোটা শুরু করে দেয়, তখন তাদের যে করিডোরটা থাকে সেটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেটা ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য তখন তারা কি করছে, তারা সেই রাস্তাটা ব্লক হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটাকে ভেঙে সেই রাস্তাটা বাড়ানোর চেষ্টা করছে। এই জন্য মানুষের এক নম্বর একটা সংঘাত যে খাবারের পরিমাণ খুব কম জঙ্গল, এটা একেবারেই ঠিক কথা না, জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। বন দপ্তরের কর্মীরা নিরলস চেষ্টা করেন, আমাদের মতো সংগঠনের সদস্যরা অনেক সংগঠন এরকম কাজ করে, স্কোর আছে, রিকদের সংগঠনটি আছে, অনিমেষ যারা আছে, আরো আছে, অরিত্র আছে, অনেকে আছে আমাদের সংগঠনে যারা আছে, সবাই নিরলস চেষ্টা করে নানান ভাবে। জঙ্গলে খাবার নেই তা না, কিছু সমস্যার জন্য হাতি কিন্তু বাইরে আসছে, মানে আজকে আমরা যখন ডাল ভাতটা খাই, বিরিয়ানি পেলে আমাদের কিন্তু সেটা খাওয়ার ইচ্ছেটা বেশি হয়, বা কোনো ক্যালোরিক ভ্যালু যে ফুডের বেশি থাকে সেটা আমরা বেশি খেতে চাই। সেক্ষেত্রে চালতা বা জ্যাক ফ্রুট বা অন্য জাতীয় কলা জাতীয় জিনিসগুলোর থেকে আমন বা কালো নুনিয়া ধানগুলো অনেক বেশি মানে ওদের জন্য পুষ্টিকর, এবং সেই জন্য যেহেতু প্যাডি সিজনে এবং যেহেতু জঙ্গল দখল করে মানুষ বাড়ি বানিয়ে চাষবাস করছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে ওদের জঙ্গলের আশপাশেই ওরকম খাবার গুলো পেয়ে যাচ্ছে, তাই জন্য তারা সেই জায়গাগুলোতে চলে আসছে, ফসল খাচ্ছে, কিছু প্রাণহানি হচ্ছে। তা সেই জায়গাগুলো আমাদের মনে হয় মানুষের একটু সচেতন হওয়া উচিত এই ব্যাপারে, যে হাতিকে বাঁচানোর কর্তব্য শুধু বন দপ্তর বা পরিবেশ প্রেমী সংগঠন গুলো নয়, মানুষেরও কর্তব্য হাতিকে বাঁচানো। এবং কিছু কিছু জিনিস যেগুলো মানুষের করা উচিত নয়, তার মধ্যে হচ্ছে জঙ্গল কেটে মানুষের জঙ্গলের ভেতরে গিয়ে বাড়ি বানানো, যেমন আমরা কিছুদিন আগে এসপি পান্ডেও আমার সাথে ছিলেন, আমরা একসাথে ইউনিটটা নিয়ে গিয়েছি ধূপজোড়াতে, একদম এলিফেন্ট করিডোরের সামনে একটা হাউজিং কমপ্লেক্স এর কাজ শুরু হয়ে গেছে উইদাউট টেকিং এনি প্রপার পারমিশন।
বনমন্ত্রীকে চিঠিও করেছি, আমরা এটা নিয়ে ভবিষ্যতে বড় আন্দোলনে যাব। তা মানুষের সেই জায়গাগুলোতে সচেতন থাকা উচিত যে জঙ্গল দখল করে আমরা বসবাস করব না, আমরা বসবাস করব তাহলেই একমাত্র মানুষাতির সংঘাত গুলো বা মানুষ বন্যপ্রাণীর সংঘাত গুলো কমবে। এবং আমরা যখন ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, এটা সত্যিকারের বলা যে কিছু ফটোগ্রাফার্স এখন এমন তৈরি হয়েছে, শখের ফটোগ্রাফার্স, তারা ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে শুধু হাতির ছবি তোলার জন্য, হাতির সামনে চলে যাচ্ছে। এবার তারা, তাদের কোনো ট্রেনিং নেই, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, হাতি তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে, তারাও মারা যাচ্ছে এবং হাতিও মৃত্যু হচ্ছে। সেই ক্ষেত্রে আরো বেশি তাদের সচেতন হওয়া উচিত যে তারা ফটো তুলুক, ফটো তুলতে কোনো অসুবিধে নেই, শুধুমাত্র তো আমরা সত্যি কৌস্তব যে কথাগুলো বললো সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আর এভাবেই বোধহয় বারবার হাতি মৃত্যুর ঘটনা আমাদের উত্তরবঙ্গ কেন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে। তো স্পোরের পক্ষে SP পাণ্ডে আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাব এবারে আমরা, এবং আমরা একটু জিজ্ঞাসা করার এটাই চেষ্টা করব যে তারা কিভাবে তাদের সংগঠন কিভাবে এগিয়ে নিয়ে চলেছে এই ধরনের প্রাণীদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে তাদেরকে বের করে আনার জন্য কি কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে। দেখুন, আজকে দিনটা ওয়ার্ল্ড এলিফেন্ট ডে, খুব ভালো খবর দিয়ে দিনটা শুরু হয়েছিল শিলার খবরটা, কিন্তু আজকে কোথাও একটা গিয়ে আজকে দিনটা যে উদযাপন করার যে উদ্দেশ্য সেটা কোথাও একটা গিয়ে বড়ভাবে ব্যাঘাত ঘটে গেছে। কারণ একটু আগে খবর আসলো বক্সার কাছে হ্যামিল্টনগঞ্জে দুটো হাতি, ভুত্রি জঙ্গলে দুটো হাতি মারা গেছে, যেখানে দুটো হাতির বডি পাওয়া গেছে ঠিক তার পাশ দিয়ে হাই টেনশন লাইন গেছে, যতদূর সম্ভব এখনো পর্যন্ত কনফার্ম না, যতদূর সম্ভব সেই হাই টেনশন লাইনে ইলেকট্রিকিউটেড হয়ে হাতের দুটো মারা গেছে। আমরা যখন আজকে একদিকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে সেলিব্রেট করার জন্য এখানে একজোট হয়েছি, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে সবাই মিলে অনুষ্ঠান করে যাচ্ছে, হাতিদেরকে কতটা আগাচ্ছে আমরা জানি না। প্রত্যেকটা দিন, প্রতিটা সপ্তাহে হাতি মারা যাচ্ছে, এবং মানে সত্যি শকিং, আজকের মতন দিনেও দুটো হাতি মারা গেছে। এটা সত্যি কথা যে একদিকে যখন খুশির খবরের সঙ্গে আমরা শুরু করলাম, এটা অবশ্যই ওয়ার্ল্ড এলিফেন্ট ডে তে এটা কিন্তু আমাদের প্রত্যেকের পক্ষে বোধহয় একটা দুঃখজনক সংবাদ, অবশ্যই অবশ্যই। আর এবছর আমাদের মনে হচ্ছে যেটা যে ডুয়ার্সে অন্তত হাতির সঙ্গে মানুষের সংঘাতটা অনেকটাই বেড়ে যাবে, কারণ যারা আমাদের এখান থেকে মাইগ্রেটরি লেবার যারা বাইরে গিয়েছিল কাজ করতে, কেরালা বা অন্যান্য স্টেট গুলোতে গিয়েছিল, তারা করোনার কারণে আজকে ফিরে আসতে বাধ্য হয়েছে নিজের বাড়িতে। এবার এখানে ফিরে আসার পর তাদের হাতে কোনো কাজ নেই, তারা যেখানে যতটুকু যেভাবে ফাঁকা জমি পেয়েছে, কোন তার বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো কাগজ মানে নিজস্ব জমি না, সরকারি জমি, খাস জমি, অনাবাদি জমি যা পড়েছিল যেখানে, সে নদীর চর হোক কি চা বাগানের গ্যাপ গুলো যেগুলো থাকে সেগুলোতে হোক, যেখানে যেটুকু পেয়েছে সেখানে ধান চাষ হয়েছে। এবং ডুয়ার্সের প্রতিটা অঞ্চলই প্রায় হাতির যাতায়াতের জায়গা, হাতির নিত্যদিনের যাতায়াতের জায়গার মধ্যে পড়ে। এবার অন্যান্যবার যত পরিমাণ ধান চাষ হতো এই হাতির এলাকায়, এবছর তার কয়েক গুণ বেশি হয়েছে, এবং আমরা ভীত সন্ত্রস্ত। এবার ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে মানুষের সঙ্গে হাতির যে সংঘাত, সেটা আর 15 থেকে 20 দিন কি 1 মাসের মধ্যে এই সংঘাতটা আমরা একদম চোখের সামনে প্রত্যেকটা দিন দেখতে পাবো। তিস্তার এলাকা দিয়ে কিছু জায়গায়, যেমন গাজলডোবা, ওই এলাকাটা দিয়ে গাজলডোবার ওপর এবং নিচ দুদিকটাই বলতে চাইছি, ধানি জমিতে ধান বাঁচানোর জন্য হাতিকে বৈদ্যুতিক তার লাগিয়ে, মানে বৈদ্যুতিক বেড়া তৈরি করে লাইভ ওয়্যার ডাইরেক্ট ইয়ে করে হাতি মারার ইনসিডেন্ট হিস্ট্রি কিন্তু আছে একদম। এবং যদি দেখা যায় যে এই জাস্ট মাস দুয়েক আগেও ওখানে গাজলডোবাতে একটা হাতি মারা হয়েছে, 2018-তে মারা হয়েছে, সরি 18 না 19-এ মারা হয়েছে, 2017 নভেম্বরে টোটগাঁওয়ে দুটো হাতি একদিনে মারা গেছিল ধান খেতে ইলেকট্রিকিউটেড হয়ে। এবার আমাদের ভয়টা হচ্ছে যেহেতু ধান বেশি হচ্ছে সংঘাতটাও বেশি হবে, এই প্রবণতা মানুষের মধ্যে অনেকটা বেড়ে যেতে পারে, কারণ মানুষের কাছে নিজের রুজি রুটি অনেকটাই এখন কম, বিশেষত যারা শ্রমিক শ্রেণীর মানুষ তাদের কাছে রুজি রুটির জায়গা অনেকটা কমে যাওয়াতে তারা বাধ্য হচ্ছে নিজেদের যে চাষের শস্য ফসল তার উপর নির্ভর করতে, এবং সেটা রক্ষা করতে তারা যদি বদ্ধপরিকর হয়ে শেষ অস্ত্র হিসাবে যদি আবার ইলেকট্রিফিকেশন শুরু করে সেটা নিয়ে আমরা ভীত। আমরা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্টিনিউ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট আজকে এখান থেকে বেরিয়ে গিয়েও একটা জায়গায়
অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। এই কোভিড এর পরিস্থিতিতে তো আমাদের এখানে পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর মনে হচ্ছে ডুয়ার্স এলাকায় যে আমরা মানুষকে জড়ো করে তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। অবশ্য বন দপ্তর এবং আমরা চেয়েছিলাম ইলেকট্রিসিটি বোর্ড আমাদের সঙ্গে থাকুক, ওনারা থাকছে না আমাদের সঙ্গে। আমরা প্রতি মুহূর্তে বিশেষত যে এলাকায় ধান চাষ হয়েছে সেই এলাকাগুলোকে টার্গেট করে নিয়ে আমরা এই মুহূর্তে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি। তার বাইরেও যে কাজগুলো চলছে এই মুহূর্তে সেটা হলো যেখানে যেখানে এই ইচ্ছাকৃত ভাবে হাতির মানে নিজের ধান ক্ষেত বাঁচানোর জন্য হাতিকে ইলেকট্রিকুট করা ছাড়াও আরো যেটা হয় সেটা হলো অনেক সময় অনেক লাইন ঝুলে থাকে, মানে পোলের মাঝখানে লাইন ঝুলে গেছে, তাতেও হাতি মারা যায়। গত বছরও দেখা গেছে যে আপালচাঁদ ফরেস্টে এইভাবে হাতি মারা গেছে, কি এবছরও রামঝোড়া টি এস্টেট বামুনডাঙ্গা দুটো জায়গাতেই ঝুলে যাওয়া তারে হাতি মারা গেছে। রামঝোড়া টি এস্টেটটা যদিও পরে জানা গেছে যে ওটা ইচ্ছাকৃত ভাবে হাতি মারার জন্য ওটা করা হয়েছিল, কিন্তু বামুনডাঙ্গাটা নিজে দেখে এসেছি ওটা ঝুলে যাওয়া তারই হয়েছিল। সেক্ষেত্রে আমাদের একটা সমীক্ষা শুরু করা হচ্ছে যে মোটামুটি একটা একটা করে ব্লক ধরে হচ্ছে। প্রাথমিকভাবে আমরা মাল ব্লকটাকে টার্গেট করে নিয়েছি, এখানকার বিডিও অফিসের সহযোগিতা ব্লক অফিসের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যে যেখানে যেখানে লাইন ঝুলে আছে ইলেকট্রিক লাইন সেগুলোকে আইডেন্টিফাই করে সেটা খবর আমরা ইলেকট্রিসিটি বোর্ডের কাছে এখানে যে ডিভিশন অফিস রয়েছে মালে তাদের কাছে দিলে ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনারা সঙ্গে সঙ্গে সেই লাইনগুলো তুলে দিয়ে সঠিক উচ্চতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা, তো এর বাইরেও এর বাইরেও আরো অনেক রকম ভাবে চলছিল কাজ, যেমন স্কুল লেভেলে অ্যাওয়ারনেস করা, কমিউনিটি লেভেলে আবার শুরু হয়েছে এখন সেটা ঠিক আছে, একটা বিশেষ কারণকে নিয়ে ধান চাষ নিয়ে, এগুলো এই মুহূর্তে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোভিড এর জন্য। আর আমাদের এখানে হাতির যে কটা করিডোর আছে উত্তরবঙ্গে এই মুহূর্তে 13টা করিডোর আছে, যদি একটা ইন্টারস্টেট করিডোরকে বাদ দেই আর একটা ইন্টারন্যাশনাল করিডোর তো বন্ধ হয়ে গেছে নেপাল সীমান্তে যেটা ছিল। হাতিদের মুভমেন্ট প্রতি মুহূর্তে প্রতি বছর কিছুটা হলো চেঞ্জ হতে থাকে। আমরা এই মুহূর্তে যে করিডোর গুলো রয়েছে সেই করিডোরের সমীক্ষার কাজ করছি যে এই মুহূর্তে বর্তমানে হাতিদের যে যাতায়াতের পথ এস্টাবলিশ যে করিডোর গুলো ছিল সেখানে কিরকম আছে বা তার আশপাশ দিয়ে কিরকম হচ্ছে সেটারও একটা সমীক্ষা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় MOFCC-র সঙ্গে কোলাবোরেশনে একটা কাজ চলছে আমাদের দু বছর হলো। তো বিভিন্ন ভাবে মানে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তো আমি ঋগ্জ্যোতির কাছে আরো একবার যাব, যেহেতু পুরোপুরি যে অর্গানাইজেশনটা যে রয়েছে পুরোপুরি এলিফ্যান্টদেরকে নিয়েই অবশ্যই কাজ আপনার, তো আমার প্রশ্ন এটাই যে যদি দেখা যায় যেটা আমি কৌস্তবের কাছে শুনলাম, এস পি পান্ডের কাছে শুনলাম, ওনারা যেটা বললেন যে যতটা পারছেন এই কোভিড পরিস্থিতিতেও কিন্তু তারা চেষ্টা করছেন মানুষকে সচেতন করার এবং প্রত্যেকের কাছে অ্যাওয়ারনেস বা সতর্ক যে বিষয়টা কিভাবে সচেতন হওয়া যাবে সে বিষয়গুলোকে পৌঁছে দেওয়ার, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে কোন সমস্যার সম্মুখীন কি এই প্রাণীকুলকে হতে হয়েছে বা এই করোনার আবহে তাদের কোন রকম পরিবর্তন বা কিছু হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, এবার আমি বলতে চাচ্ছি যে কোভিড এর সময় হাতি যদি সত্যি করে আমরা দেখতে যে আরো কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন আমাদের তেরাই অঞ্চলে যে চা বাগান গুলো যেগুলো বনের সংলগ্ন এরিয়াতে রয়েছে তো সেখানে দেখা গেছে যে বাগান কর্তৃপক্ষ পুরোপুরি শ্রমিকদের নেয়নি, সমস্ত শ্রমিকরা একবারে কাজ না করিয়ে পার্ট পার্ট 50% বা 40% এই রেশিওতে কাজ করিয়েছে। এবার যদি দেখা যায় যে প্রত্যেকটা বাগানের শ্রমিকের এক এক দিনের যা হাজিরা পায় সেই হাজিরাতে তাদের কিন্তু পরিবার চলবে না, তখন তারা বাধ্য হয়ে জঙ্গলের মাশরুম খোঁজার জন্য, জঙ্গলের ঢেকি শাক বা এসব খাওয়ার জন্য তারা বাধ্য হয়ে জঙ্গলে ঢুকছে, কারণ এখানে কোভিড হওয়ার ফলে কি হয়েছে ব্যবসার পত্র না থাকায় বাগান কর্তৃপক্ষ কোনো না কোনো জায়গায় বাধ্য হয়েছে যে পুরোপুরি শ্রমিকরা নিতে পারছে না, প্লাস মানুষের সিকিউরিটি। আর যখন এই যারা হচ্ছে অস্থায়ী শ্রমিক বাগানের তারা যখন নিজেদের খাওয়া জোগাড় করতে পারছে না বাগান এরিয়াতে, তখন তারা বাধ্য হয়েছে যে সেই মাশরুম বা ঢেকির শাক যেগুলো বা জঙ্গল থেকে যেসব শাক পাওয়া যায় তার সব খোঁজার জন্য জঙ্গলে যেতে। তো এইসব করতে গিয়ে আমাদের এখানে অনেকগুলো ক্যাজুয়ালিটিস হয়েছে যে মানুষ মারা গেছে হাতির দ্বারা। তো এখানে কোভিড এর জন্য যে পুরোপুরি যে হাতিটা সিকিওর হয়েছে বা মানুষ যে যায়নি বেরোয়নি সেটা ভুল, যদি আমরা অন্য ভাবে দেখি যে আসলে কি হয়েছে দেখা যাচ্ছে পুরোপুরি জঙ্গলের উপর কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে, কারণ হচ্ছে মানুষ কোনো না কোনো ভাবে কাজ হারিয়ে কিছু একটা শ্রেণী যারা বাগানের শ্রেণী যাদের কাছে ধান চাষ করারও অপশনটা নেই তারা কিন্তু জঙ্গলের উপর
30% হলো ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা একদম কোনো না কোনো জঙ্গল থেকে নদী থেকে হলেও মাছ ধরছে বা শামুক নিচ্ছে, গুগলি কিছু একটা নিচ্ছে। এবার বন দপ্তরের পক্ষে বন হচ্ছে একটা ওপেন টেরিটরির মতো, সম্ভব না যে সামান্য কিছু বনকর্মীকে দিয়ে পুরো একটা বনকে সিকিউর রাখা বা প্রত্যেকটা বাগানের মানুষকে সিকিউর রাখা। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি যে আমাদের সেভ এলিভেন ফাউন্ডেশন থেকে যেটা বাগানের, যেমন এখন রিসেন্টলি দেখা যাচ্ছে বাগানে ম্যাক্সিমাম হাতি ঢুকছে, এবার বাগানে ম্যাক্সিমাম হাতি ঢোকার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি বাগানের যে গ্রাউন্ড লেভেল যারা লোক আছে যারা বসতি, তাদেরকে আমরা মিনিমাম সার্চ লাইটটা অ্যাটলিস্ট দিচ্ছি। আর প্রত্যেকটা বাগানের যে মানে যেসব লাইন গুলো আছে, কারেন্ট লাইন, যেটা এসপি পান্ডে সাহেব বললেন যে ইলেকট্রিকের জন্য অনেক হাতি মারা যায়, তো আমরাও সেদিকে নজর রাখছি যাতে আমাদের এইসব এখানে না হয়। আর যেটা ধানের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এখানে যে দুটো ফরেস্ট আছে, যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে বাগডোগরা বনাঞ্চল আর নকশালবাড়ি বনাঞ্চল, ওদের মাঝখানে যে করিডোরটা পড়ে পুরোটাই ধান খেতের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আমরা কোনোভাবেই কোনোভাবেই আটকাতে পারবো না যে যে সেখানে আমরা বলতে পারবো না যে আমরা হাতিকে আটকে দেবো। হাতি তার চেনা মাইগ্রেশন রুটে, তার স্বভাব স্বভাবে সেই মাইগ্রেশন রুটে যাবে। তো সেখানে ধান চাষ করলো কি কোনো কিছু করলো, হাতি ওখান দিয়ে ঢুকবে। তো সেখানটাতে আমরা যেটা করতে হবে যে গ্রাউন্ড লেভেল স্টাফ, গ্রাউন্ড লেভেল অ্যাওয়ারনেস, সেটাই আমরা করার চেষ্টা করছি যে অ্যাটলিস্ট আমরা যাতে হাতিটা ঢোকার প্রম্পট অ্যাকশন নিতে পারি। সেই জন্য আমাদের প্রত্যেকটা গ্রামগুলোতে আমরা একজন করে কর্মী নিযুক্ত করছি যে হাতি বা মুভমেন্ট হলে বা হাতি গ্রামের সীমানায় এসে গেলে যাতে অ্যাটলিস্ট আমাদের তাড়াতাড়ি খবরটা হয়, আমরা পৌঁছতে পারি। এবার মানসিকতার দিক দিয়ে বলতে গেলে কৃষকদের মানসিকতার মধ্যে একটা আছে যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি কৃষকদের কারোরই সেই, তারা বলছে যে হাতি ধান খেয়ে গেলে আমাদের রাগ হচ্ছে না, রাগটা হচ্ছে হাতি যখন ধান খেতে ঢুকছে তখন যে পরিমাণ নষ্ট হচ্ছে সেই পরিমাণটা হাতি খেয়ে যাওয়া ধানের থেকে অনেক পরিমাণ বেশি, সেই জায়গাটায় তাদের রাগটা হয়ে যাচ্ছে এবং সেই রাগটা পুরোপুরি গিয়ে পড়ছে কোনো না কোনো ভাবে বন দপ্তরের উপর, কোনো না কোনো ভাবে পড়ে যাচ্ছে সেটা যারা কাজ করতে যাচ্ছে সেই সব এরিয়ার মানুষের উপর। তো সেখানে আমার মনে হয় যে অল্টারনেট ক্রপ যেমন একটা সিস্টেম থেকেই যায়, প্লাস যে কম্পেনসেশন মানিটা তারা পায় সেটা যদি কোনোভাবে যদি একটু বেড়ে যায় তাহলে হয়তো তাদের, আমার কাছে কম্পেনসেশন মানিটাও শুরু হয় না, যদি সেই সব কৃষকদের আপনারা একটা মানে আমরা যদি একটা টর্চ দিতে পারি, একটা সার্চ লাইট, একটা যদি তাকে সাইরেন যে অ্যাটলিস্ট সে যে আপনি আপনার জমিতে হাতি আসলে আপনি অ্যাটলিস্ট সার্চ লাইট দিয়ে হাতিটাকে যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখি তাদের মেন্টালিটিতে অনেকটা পজিটিভ ভাইব ক্রিয়েট হচ্ছে যে আমরা চেষ্টা করছি। এই চেষ্টাটা যতক্ষণ আমরা দেখাতে পারি ততক্ষণ মানে কৃষকরা ততক্ষণ আমাদের সাথে থাকছে, যখনই তারা দেখছে যে কেউ আমাদের সাথে কাজ করছে না আমরা একা পড়ে যাচ্ছি, এবার তখনই তাদের মেন্টালিটিটা কি হয় যে আমি এবার হাতিকে তাহলে মারবো আমার এখানে ঢুকলে। যেমন আমাদের এখানে যে অনেকে দেখা যায় যে ব্যাটারি বন্দুক বলে হয়, যেটা পুরোপুরি ইলিগাল ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তর থেকে, সেটাও কিছু কিছু এরিয়াতে ইউজ করা হয়, সেটা মানে কোথাও না কোথাও যেমন তারা বলছে যে আমাদের কেউ যদি সাহায্য না করে তখন আমরা হাতিকে অ্যাটাক করবো। তো সেখানে আমার মনে হয় যে স্পন্ডে সাহেব যেটা বললেন বা কৌশল যেটা বললো যে মেন্টালি যে অ্যাওয়ারনেস করাটা যে তোমরা তোমরা ধান লাগাও আমরা তোমাদের সাথে আছি, তোমাদের একটা স্যাটেলাইট দরকার বা তোমাদের একটা সাইরেন দরকার বা তোমাদের হাতিটাকে ছড়ানোর জন্য ট্র্যাকার দরকারটা নাও, এইটুকু যদি আমরা তাকে গ্রাউন্ড লেভেলে হেল্পটা পৌঁছতে পারি তাহলে তাদের মেন্টালিটিটা ওই হাতিকে আঘাত করা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আমি এই এই জায়গাটাতে আমি একটুখানি আটকাবো, আমার মানে এই জায়গাটাতে আমার প্রশ্ন আসছে যে যদি বলি যে আমরা আজকে আপনাদের তিনজনের সঙ্গে কথা বললাম এবং তিনজনের সঙ্গে কথা বলি কিন্তু একটা বিষয় উঠে আসছে যে প্রচুর প্রচুর মানুষের কাছে মানে পুরোপুরি সচেতনতার যে মূল মন্ত্রটা পৌঁছে দেওয়া, কিন্তু যদি দেখা যায় আমাদের এই ডুয়ার্সের মধ্যেই বিভিন্ন সময় এবং প্রায়শই যদি বলা যায় প্রায়শই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে যেটা দেখা যাচ্ছে যে হাতি মৃত্যু হচ্ছে কোনো না কোনোভাবে হাতি মৃত্যুর সংখ্যা, কিন্তু এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে বা এই মানুষের কাছে যে আপনি বললেন টর্চ লাইট বা ইত্যাদি তাদেরকে পৌঁছে দেওয়া বা তাদেরকে মানসিকভাবে আপনারা যে একটা বল আপনারা দিচ্ছেন বা শক্তি দিচ্ছেন যে আপনারা ক্ষেতের কাজ করুন আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু এই রুট লেভেলে আপনারা কি সত্যিকারেরই কি আপনাদের প্রত্যেকটি সংগঠন সমান ভাবে গিয়ে পৌঁছতে পারছে বা মানে সেইভাবে কি হচ্ছে? কারণ যদি দেখা যায় মৃত্যুর হাতি মৃত্যু বা মানুষের সঙ্গে প্রাণীর এই যে সংঘাত এটা কিন্তু এখনো কিন্তু সেইভাবে কমেনি, এটা কিন্তু আমরা বলতে পারি। তো কৌস্তুভদা কি বলবেন এই ব্যাপারে? ঋগজ্যোতি বললো কথাটা ঠিকভাবেই বলেছে যে আমাদের নানান রকম মিটিগেশন মেজার গুলো আমরা নিই, যেমন ওই যে কথাটাও বললো ওর কথা দিয়েই বলি আগে,
যে লকডাউনে যে প্রাণীরা ভালো আছে জঙ্গলের মধ্যে, প্রাণীরা এখন অব্দি ভালো ছিল, কারণ যেহেতু ডিস্টারবেন্স কম ছিল। আমরা যেহেতু জলদাপাড়াতে এখন এলিফেন্ট আর্লি ওয়ার্নিং সেন্সার বেসড আর্লি ওয়ার্নিং ডিভাইসটার কাজ করছি, দলগাঁওতেও করছি এই মুহূর্তে, আজকে আমাদের দলগাঁওতেও ওপেনিং আছে, গরুমারা অলরেডি হয়েছে, কাজ করতে গিয়ে দেখা গেছে যে মানে নর্মাল যে ন্যাচারাল যে ওদের বিহেভিয়ার গুলো একটু ওরা ভালো, মানে শান্তিতে আছে, কারণ যেহেতু টুরিস্টের আনাগোনাটা কম, এটা ঠিক। আবার এটাও ঠিক যেরকম রিক বললো যে যেহেতু আমরাও জলদাপাড়ার একটা চা বাগান এরিয়াতে কাজ করছিলাম একটা পোর্শনে, সেখানে দেখা যাচ্ছে চা বাগানে যেহেতু কাজ ঠিক মতো হয়নি, সেই কারণে তাদের যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা হয়েছে কোভিড এর জন্য, ওরা জঙ্গলের যে রিসোর্সেস গুলো আছে সেই রিসোর্সেস গুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে তারা মাছ মারতে ভেতরে চলে যাচ্ছে, ঠিক আছে, কিছু ক্ষেত্রে তারা জঙ্গলের থেকে কাঠ নেওয়ার জন্য বেশি ঢুকে যাচ্ছে, এবং সেটা করে তারা একটা অল্টারনেটিভ সোর্স অফ আর্নিংস ওই চা বাগান এরিয়া গুলোতে তারা করার চেষ্টা করছে। তা আমরাও তাদের সাথে কথা বলি সেই সময়, আমরা নানান জায়গায় যেরকম বলা হলো আমরাও একটা করে এলিফেন্ট প্রোটেকশন টিম প্রত্যেক জায়গায় করা থাকে, এবং সেখানে তাদেরকে সার্চ লাইট দেওয়ার চেষ্টা করা হয়, সার্চ লাইট দেওয়া হয়, এবং ফরেস্টের পেট্রোলিং ইউনিট গুলোকে আমরা স্ট্রেন্দনিং করার জন্য নাইট ভিশন ডিভাইস দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস আমি অ্যাড করব এখানে যে ফরেস্টের স্টাফরা বা আমাদের মতো বেসরকারি এনজিও গুলো যারা আছে তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে, কিছু ক্ষেত্রে সমস্যা এটা দাঁড়িয়ে যায় যে ফরেস্টের স্টাফের কিছু সমস্যা আছে, যেটা ওদের সংখ্যা কম আছে, এই মুহূর্তে রিক্রুটমেন্টে একটা সমস্যা থাকলেও একটা সংখ্যা কম আছে, এবং কিছু জায়গায় তাদের অ্যাপারেটাস হয়তো যে লেভেলে হওয়া দরকার সে লেভেলে নেই। তা আমরা সেইগুলো চেষ্টা করি তাদের হাতে তুলে দেওয়া যাতে সেটা করা যায়, এবং অ্যাওয়ারনেসটা বেসিক্যালি এইখানে আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাওয়ারনেস হ্যালো কৌস্তব, হ্যালো, শোনা, কোনো কারণবশত মনে হচ্ছে যে আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু যেটুকু আমি কথা বলে বুঝতে পারলাম কৌস্তবদা যেটা বলতে চাইলেন যে অবশ্যই যে প্রচুর করে প্রচুর ভাবে যেভাবে তারা তাদের সংগঠনের মাধ্যমে তাদের নিজস্ব উদ্যোগে তারা এই বন্য প্রাণীদেরকে এগিয়ে ভালো রাখার জন্য তারা যে ব্যবস্থাগুলো করছেন বা চেষ্টা করছেন তাদের মতন করে, সেটা সত্যি প্রশংসনীয়। আর আমাদের সময় অনেকটা পেরিয়ে গিয়েছে, তো খুব সুন্দর একটা আলোচনার মাধ্যমে আশা করি আমাদের যারা ভিউয়ার্সরাও ছিলেন, যারা বন্য প্রাণী প্রেমী বা যারা পশু প্রেমী, তারা প্রত্যেকেই একটু হলেও এটা আজকের এই দিনে এই আলোচনায় কিছু না কিছু ভাবে, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে এইসব অ্যাওয়ারনেস গুলো প্রপারলি করা হয়, সঙ্গে আমরা মিডিয়ার কাছে এই অনুরোধটা রাখবো যে যদি আমরা এই অ্যাওয়ারনেস গুলো যেমন আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে করছি, এই অ্যাওয়ারনেসটা যদি আমরা থ্রু মিডিয়াও করতে পারি পিরিয়ডিক্যাল এবং কিছুদিন অন্তর অন্তর, মানে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে মিডিয়ার রোলটা অনেক বেশি হয়, কারণ আমরা গ্রামে কথা বলছি, মিডিয়াও যদি সেভাবে তারা খবরগুলো ইয়েগুলো প্রচার করে তাহলে সেই জিনিসগুলো অনেক ভালো করে অ্যাওয়ারনেসটা আনা যাবে। এবং আরেকটা জিনিস আমি এখানে ইনফর্ম করতে চাই যে যে কাজটা রিপ বললো যে আমরাও গ্রামের মানুষকে সবাই আমরা বলি যে আপনারা চাষ করুন আমরা সাথে আছি, যেমন আমরা একটা ডিভাইস লাগাই যে ডিভাইসটাতে হাতি এলে আগেই বুঝতে পারা যায়, সেন্সার বেসড একটা ডিভাইস যেটা অলরেডি নানান জায়গায় লাগানো হয়েছে, নর্থ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আমরা কাজ করছি, অলরেডি শুরু হয়েছে। এছাড়াও আমরা যেটা এই মুহূর্তে করতে চাইছি যে ক্যাপাসিটি বিল্ডিংটাকে যদি একটু ভালো আকারে করা যায়, ক্যাপাসিটি বিল্ডিং বলতে যে আজকে ধরুন আমাদের যে যন্ত্রগুলো বা ডিভাইস গুলো সেগুলো একটু হাই কস্ট, যেহেতু ওটা আমাদের নিজেদের ডিজাইন এবং ওটা সেন্সর বেস, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি প্রচুর গ্রামবাসীদের মধ্যে লো কস্ট কিছু মিটিগেশনের ডিভাইস থাকে, মানে ট্রিপ ওয়্যার লাগিয়ে দিচ্ছে সাইরেনের সঙ্গে, কোনো জায়গায় সিডি লাইট ঝুলিয়ে দিচ্ছে, একটা রিকো একটা জায়গায় আমার কাছে রিকেরও একটা ইয়ে আছে যে দেখেছিলাম যে একটা গ্রামে টুনিবাল ঝুলিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে গ্রামবাসীরা নিজেরাই চেষ্টা করছে হাতিদেরকে আটকানোর জন্য ছোট ছোট যেগুলো ওদের হাতে আছে যে সামর্থ্যের মধ্যে, হ্যাঁ সামর্থ্যের মধ্যে যা আছে সেই দিয়ে হাতিগুলোকে আটকানোর বন্দোবস্ত করছে। তো কোথাও না কোথাও এইভাবে মানে সংগঠনগুলোর পক্ষ থেকে এবং বন দপ্তরের পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো হচ্ছে সেটা কোথায় বলা যায় যে কিছু না কিছু হলো একটা কার্যকারিতা কিন্তু তার দেখা যাচ্ছে এখন।
হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে এখন অব্দি দেখা যাচ্ছে। হাতি মৃত্যুর ক্ষেত্রে যেমন স্পি পান্ডে বললেন যে ইলেকট্রিকেশনের কেসটা এখন সবচেয়ে বেশি বেড়েছে, ট্রেনের কেসটার ক্ষেত্রে ট্রেনেও এরকম হাতি মৃত্যু হচ্ছিল, কিন্তু সমস্যা হয়ে যায় রেল না ফরেস্ট ডিপার্টমেন্ট না আমাদের সাথে প্রপারলি কমিউনিকেট করেন, মানে ওরা করিডোর বলে ঘোষণা করতে চায় না এবং কাজও ওই এরিয়াতে করতে দেয় না খুব একটা ভালো, তো সেটাও একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। তা সেই অ্যাওয়ারনেসটাকে যদি আমরা থ্রু মিডিয়াও দিতে পারি এবং এই যে লো কস্ট যে মিটিগেশন মেজার গুলো যেগুলো ওরা করতে পারে সেটাকে যদি আমরা স্কেল আপ করতে পারি, আমি যেমন নিজে আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের পার্ট, এবার আইইউসিএন এর তরফ থেকেও এটা একটা চেষ্টা চলছে এবং অন্য সংগঠনগুলোর ক্ষেত্রে একটা চেষ্টা চলছে, যদি আমরা ওদেরকে ওদেরকে আরো বেশি করে এর মধ্যে সামিল যদি করা যায় তবে এটা আরো একটা ভালো তাহলে হয়তো জিনিসটা সামিল যদি করা যায়। একদম একদম। তো আমরা অনেক অনেকটা সময় আজকে আমরা কিন্তু ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে তে বন্য প্রাণীদেরকে নিয়ে বা এলিফ্যান্টদেরকে নিয়ে কিন্তু কথা বললাম, পাশাপাশি একটা খুব ভালো খবর দিয়ে যেমন শুরু করলাম তেমনি কিন্তু একটা দুঃখজনক খবরও কিন্তু আমরা পেলাম এসপি পান্ডের কাছ থেকে। এবং কৌস্তব, ঋগজ্যোতি, এসপি পান্ডে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে কাজ করুন, কারণ শুধুমাত্র কিন্তু এই পৃথিবীতে মানুষের যে বেঁচে থাকার অধিকার আছে তা একেবারেই নয়, এটা অনেকেই হয়তো আমরা হয়তো ভেবে বসি বা আমরা অনেকেই অজান্তে ক্ষতি সাধন করে ফেলি এই বন্য প্রাণীদের। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নিজেদের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে, আর এটা বোধহয় আপনারাই সকলের মধ্যে এনে দিচ্ছেন এই সচেতনতা বার্তাটা। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে তে আমাদের সম্পূর্ণ প্রাণীকুলের জন্য অনেক, তারা যেন ভালো থাকে, আমাদের জন্যই যেন তারা ভালো থাকে, এটাই আমরা আশা করব। আর আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, অনেকটা সময় আপনারা দিলেন, আপনাদের তার জন্য ধন্যবাদ। আর খবর সময় বাংলা লাইভে যারা যারা আমাদের ভিউয়ার্সরা ছিলেন তাদেরকেও বলবো, আপনারাও কিন্তু বন্য প্রাণীদেরকে ভালোবাসুন, তাদেরকে কাছে করে নিন, কারণ তাদের ছাড়া কিন্তু এই পুরোপুরি প্রাণী জগৎ বা এই পুরোপুরি জগৎটা একেবারেই বেমানান হয়ে যাবে। তো থাকছি নানান আপডেট নিয়ে আপনাদের সঙ্গে, যেমন ভাবে থাকি নিশ্চয়ই আপনারা রয়েছেন, অবশ্যই থাকুন আর অবশ্যই